মাশরাফি বিন মুর্তজা ক্যাপ্টেন অফ দ্য সিলেট স্ট্রাইকার্স। তবে কি এটাই ছিল মাশরাফির শেষবারের মতো টস করতে নামা? ক্রিকেট মাঠে ক্রিকেটার ম্যাচের শেষ পদচারণা? মাশরাফি ইজ ওয়ান দ্য টস, হোয়াট উইল ইউ বি ডুইং এন্ড দ্য রিজনস ফর ইট? হু লাইক টু বল ফার্স্ট? বয়স পেরিয়েছে 40, অবসর নেননি কোনো ফরম্যাটেই, আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন না সেও অনেকদিন, তবে বিপিএলটা খেলে যাচ্ছিলেন। গেলবার ম্যাচের নেতৃত্বে সিলেট খেলেছিল ফাইনাল, এবার ঘটনা পুরো উল্টো। নির্বাচন শেষে তেমন কোনো প্রস্তুতি ছাড়াই যোগ দিয়েছিলেন বিপিএল এর ক্যাম্পে। শুরুর দিকে খেলতে চাননি, জানিয়েছিলেন নেই খেলার মতো অবস্থা নেই। মালিক পক্ষের কথা ছিল সোজা সাপটা, মাঠে ম্যাচকে চাই চাই, ব্যাটিং বোলিং না করলেও হবে, দাঁড়িয়ে থাকলেও চলবে। ফাটকাটা কাজে দেয়নি, মাঠের ফল পক্ষে আসেনি, ক্যাপ্টেন্সিতেও ম্যাচ ম্যাজিক জমছে না, পারফরমেন্স দলের তলানিতে নিজেরও তাই। দল হেরেছে 5 ম্যাচের সবকটায়, বোলিং করছেন না খুব একটা। পুরো বিপিএলে 5 ম্যাচে বল করেছেন 7.5 ওভার, উইকেট একটা, ইকোনমি 8-এর খানিকটা কম। দলের জন্য অবদান রাখতে ব্যাট করার চেষ্টা চালিয়েছিলেন ওপরের দিকেও, 1 ম্যাচে 3 নম্বরে, শেষটায় আবার খেলেছেন 4-এ, কাজে দিচ্ছে না কিছুই। 3 ইনিংসে ম্যাচের রান মোটে 8। যখন কিছুতেই কিছু হচ্ছে না তখন সরে গেলেন ম্যাচ। নবনির্বাচিত পার্লামেন্টের হুইপ মাশরাফি প্রথম কার্যদিবসে ছুটি নিয়েছিলেন মাঠে, এবার ফিরছেন সংসদে, ব্রেক নিচ্ছেন বিপিএল থেকেই। প্রেস রিলিজ দিয়ে নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স, তবে বিদায় বলেননি। রাজনৈতিক ব্যস্ততার মাঝে সুযোগ মিললে ফিরতেও পারেন, তবে দলের যে অবস্থা আদতে সে সম্ভাবনা কমই। সিলেটের বিপদ আছে আরও, ম্যাচ নাই, নেতৃত্ব দেবেন কে? দায়িত্ব পড়েছে ভাইস ক্যাপ্টেন মোহাম্মদ মিথুনের ওপর, যিনি আবার অফ ফর্মে গেল ম্যাচে জায়গা হারিয়েছিলেন একাদশেই। জাতীয় দলের ভাইস ক্যাপ্টেন সাকিবের অনুপস্থিতিতে টাইগারদের অধিনায়কত্বের ভার সামলানো নাজমুল হোসেন শান্ত থাকার পরও মিথুনকে বেছে নেওয়াটা অবাক করেছে বইকি। সে যাই হোক, দিন শেষে খবর মাশরাফি, বর্ণাঢ্য ক্যারিয়ারটার আনুষ্ঠানিক সমাপ্তি কি তবে দেখা হয়ে গেল অজান্তেই? নাবিল কাসার, টিস্পোর্টস, সিলেট। For more update, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.